মার মার এটাকে মার দুটাকে মার একসাথে ওহো ভাই দুইটাকে দুইটা সাপকে মেরে ফেলেছি এটাকে মারবো মর 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 ব্রো জোস 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 বলার মত জাস জোস হেই হোয়াটস আপ গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও তো গাইস আজকে আমরা একটি সাপের গেম খেলবো এন্ড এই গেমটা এতটা অসাধারণ বলে বুঝাতে পারবো না জাস্ট গেম প্লেটা দেখেন তাহলে বুঝতে পারবেন অল রাইট আমাদের গেমটি স্টার্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের সাপটা এখানে কতটা ছোট ও এগুলো কি এগুলো লাগবে এগুলো আমাদের কালেক্ট করতে হবে এই যে এখানে যে তাজগুলো আছে না এগুলো আমাদের কালেক্ট করতে হবে দেখেন আমাদের সাপটা কতটা ছোট তাই না কিছুক্ষণ পর দেখবেন আমাদের সাপটা কত বিশাল হয়ে যাবে অ্যান্ড এই জায়গার মধ্যে দেখেন ভাই কত বড় বড় সাপ ও মাই গড আজকে দাঁড়ান এগুলো সবগুলোরে মারবো দাঁড়ান ভাই ও ভাই আমার পাশে এখানে দেখেন কত বিশাল ও মাই গড মার মার এটাকে মার দুটাকে মার একসাথে ওহো ভাই দুইটাকে দুইটা সাপকে মেরে ফেলেছি ও মাই গড দুইটা সাপকে ভাই একসাথে মেরে ফেলেছি দেখেন আমি কতটা বড় হয়ে গেছি কিছুক্ষণ আগে কত ছোট ছিলাম বাট দেখেন ও ভাই একটুর জন্য মারা খাইতাম যাই হোক দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গিয়েছি রে ভাই দেখতেন যা দুটো সাপকে মেরে এত বড় হয়েছি আর এখানে যদি আমরা আরও অনেকগুলো সাপকে মারি তাহলে কতটা বড় হবো জাস্ট একবার ভেবে দেখেন ওকে এখানে আমি আস্তে আস্তে ভাই সবগুলো সাপকে মারবো দাঁড়ান আজকে আর এখানে একটা বিষয় হচ্ছে কি জানেন ম্যাপের মধ্যে দেখা যায় ভাই কোন জায়গার মধ্যে বড় সাপগুলো আছে এটা অনেক হিউজ একটা বিষয় দেখেন এখানে আমার ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে সামনে এখানে আছে অনেকগুলো বড় বড় সাপ এটা আমার পাশেও আছে আমি এখন রয়েছি এই মুহূর্তে ভাই 267 নাম্বারে সো আমি এখানে টপ ওয়ানে যাওয়ার চেষ্টা করবো আমি ভাই টপ ওয়ানে যাবো দেখা যাক যেতে পারে কিনা তো সবাই অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন অ্যান্ড দেখুন আমি যেতে পারি কিনা ওরে ভাই ও কত বিশাল এই সাপটা দেখছেন একবার আজকে এটাকে মারবো ভাই দাঁড়ান ওরে ব্রো দেখছেন আমার মুখের কি পাওয়ার জাস্ট বললাম মারবো এতেই মরে গিয়েছে ও মাই গড ভাই এই সাপটার স্কিনটা তো জোস আরে এগুলোর সাথে লাগলে যে মরে যাবে আমি তো ভুলেই গিয়েছি ভাই তো সুতরাং সমস্যা নাই ভাই আমি এখানে রিভাইভ নিয়েছি একবার এখানে রিভাইভ নেওয়া যায় যদিও বাট একবারে বেশি রিভাইভ নেওয়া যায় না যাই হোক ভাই এখন কিন্তু মরলে আর চলবে না দেখা যাক ভাই মরা যারা খেলতে পারে না আর এটা হচ্ছে কিন্তু একটা অনলাইন গেম এখানে যারা যারা খেলতে না তারা সবাই কিন্তু আমার মতোই অনলাইন প্লেয়ার সো এই জন্য খুবই সাবধান থাকতে হয় যদি ইন্টারনেট একটু সমস্যা দেয় তাহলে মনে করেন খেল লাগবেই কি বলবো মানে অবস্থা তখনই খারাপ হয়ে যায় ওকে বা এখানে একটা আছে এটার নাম হচ্ছে ইভান যে খেলতেছে আর কি মানে সাপটার নাম হচ্ছে ইভান আমার সাপের নাম হচ্ছে মিরাজ বাট আমি দেখতেছি না সবাই কিন্তু মিরাজ নামে দেখতেছে এটার নাম হচ্ছে নেল অ্যান্ড আরও অনেকগুলো আছে দেখেন মারভিন মানে সবাই কিন্তু এখানে অনলাইন প্লেয়ার তো এই জন্য কিন্তু অনেক অসাধারণ লাগে যে এটাকে মারবো এটাকে মারবো মার মার ভাই দেখছি না একদম কিনারা ঘেসে বেঁচে গিয়েছে আজকে এটাকে মারবো দাঁড়ান আহারে এটার ভাই লেজটা অনেক বড় হয়ে গিয়ে যার জন্য মারতে পারেন ভাই কিরে একটা থেকে একটা মনে হচ্ছে পারমাণবিক বোমার মতো ভাই ও মরে গিয়েছে এটা মরে গিয়েছে ও ভাই আমি তো মারা খাইতাম একটুর জন্য ভাই এক একটা সাপ থেকে একটা সাপ এখানে পারমাণবিকের মতো দেখছেন কত বিশাল বিশাল কিছু বলার মতো না এখানে মর একটা সাপও মরে নাই ভাই এই সাপটাকে মারবো এখন দেখবেন না ভাই মারতে পারবো না ভাই অনেক হার্ড এখানে সাপ মারা কিন্তু অনেক হার্ড যদিও বাট হ্যাঁ ফার্স্টে কিন্তু মেরে দিয়েছিলাম অনেক ইজিলি ওকে এটাকে মারতে পারি কি না দেখি हम दोबारा ट्राई करेंगे एंड हम अभी सभी को मार ही देंगे बाय द वे भाई की कोर बच्चा है আমি এখন একদম বড় একটা সাপকে মারবো দেখবেন যাকে মারবো সে তো ও একটু জন্য তো ভাই আমি এখানে মারা খাইতাম যাই হোক আজকে বড় একটা সাপকে মারবো তাহলে মনে করেন যে আমার কলিজা ঠান্ডা হবে আমার কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আমাকে মেরে আজকে বড় একটা সাপকে মারবো দেখেন এখানে বড় বড় দুইটা আছে মানে কি বলবো একটা থেকে একটার কি সাইজ ও এটা কি রে ভাই এটা তো আরো বড় এটাকে মারবো দেখেন এটাকে মারবো মর 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 ব্রো জোস 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 বলার মতো জাস জোস দেখবেন মেরে দিয়েছে এখন দেখেন আমি কত বড় হয়ে যাবো একটার মানে খাবারগুলো খেয়ে আমি অনেক বিশাল হয়ে যাব দেখেন একবার ও ভাই দেখছেন কিছুক্ষণ আগে কত ছোট ছিলাম আমি জাস্ট একটা সাপকে মেরে কত বড় হয়ে গেছি এখানে খাবারগুলো খাইতে হবে না ভাই রিক্স হয়ে যাচ্ছে যার জন্য আর খাইলাম না বাই দা ওয়ে আরও একটা বড় সাপ মরে গিয়েছে এটার খাবারগুলো খাইতে হবে ভাই এই সাপটা অনেক আভা এর নাম এ অনেক চালাকি করতেছে মর 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 একদম একদম মার বেয়াদব আমার সাথে ফাজলামি করো একদম দিয়েছি মাইরা ফাজলামি করলে মেরে দেবো তুইও খেলতে চাস আমিও খেলতেছি খেল সুন্দর মতো বাট ফাজলামি করা যাবে না আরে এটার নাম হচ্ছে মর্গান আর্থার মর্গান আর্থার মর্গানকে তো আজকে মারতে হবে
দাদা আপনি কই মর্গানদা আপনাকে তো আজকে আমরা ধরবো এই যে এটা হচ্ছে মর্গানদা মর্গানদারে এখন মারবো চিপা দিয়ে ঢুকে যাই এই গেমের মধ্যে চিপা চাপা দিয়ে ঢুকে যাওয়া যায় ওকে মর্গানদা মর্গানদারে ঘিরে ফেলেছি এখন আমরা মর্গানদাকে মেরে ফেলবো ব্রো মর্গানদা আমরা ঘিরে ফেলেছি এখন এটারে মারবো ভাই তোর নাম মর্গান হওয়ার কারণে তুই ভাই মানে মরছস যদি মর্গান না হইতি তাহলে তোর আমরা মারতাম না তোর নাম মর্গান সো তুই মর তোর মরতে হবে ভাই গেমসটা কিন্তু আমার কাছে জোস লাগছে মানে গ্রাফিক্স অ্যানিমেশন থেকে শুরু করে অ্যান্ড থ্রি ডি একটা ভাইব দেয় সব কিছু মিলিয়ে ভাই অস্থির জাস্ট অস্থির মানে স্নেক গেম হিসাবে একটা পারফেক্ট একটা গেম ওম জোন থেকে একটু ডিফারেন্স অ্যান্ড যার জন্য বলতো গেমটা অনেক সুন্দর লাগে ওকে এখন আমরা যেটা করবো এই সাপটাকে মারবো মর 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 শিয়াল শিয়াল রাও দিলাম মেরে ব্রো কি খেলতে দিই আজকে আমি সবগুলো অনলাইন প্লেয়ারে মেরে আমি মানে কি বলবো সাফ করে দিচ্ছি একদম বাই দ্য ওয়ে খাবার খেয়ে নিই আর সবাই ভিডিওতে লাইক করে দেবেন তাহলে আমরা নেক্সট পার্টের মধ্যে নতুন একটি স্কিন নিয়ে খেলবো আজকের পার্টের মধ্যে আমি যে স্কিন নিয়ে খেলে দেবো এটা একদমই বেসিক একটি স্কিন ওকে এখানে অনেকগুলো সাপ মরার চান্স অনেক ভাই 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 দেখতেন কোন চিপার মধ্যে ঢুকে গিয়েছি আমি দুইটা সাপকে একসাথে ঘিরে ফেলতেছি আরে ব্রো ও যাক একটা লাইফ নিতে পারবো কি মরে গেলাম কই বাত নেই দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইফ নিতে ভাই মানে অযথা মরছি অযথা কোনো কথাবার্তা ছাড়াই মানে নেট সমস্যা করলে মরে যায় আর কি কথা হচ্ছে আমি যতটুকু বুঝতে পারতেছি মানে নেট একটু সমস্যা দিলে দেন মানে কন্ট্রোলিং পারফেক্টলি কাজ করে না ও ভাই পিচ্ছিগুলো অনেক অনেক ডেঞ্জার ভাই পিচ্ছি সাপগুলো অনেক ডেঞ্জার যাই হোক এখন বড় একটা সাপকে মারতে হবে এই যে দেখছে নেট আবারও সমস্যা করে দিলো এখান দিয়ে নেট সমস্যা করলে মনে করেন যে বিপদ ভাই এখানে তিনটা বড় বড় সাপ আছে তিনটা একদমই বড় বড় সাপ আছে তিনটা এই তিনটাকে মারতে হবে আমি এখানে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি একটা কথা তো দেখলাম ওই যে এটা বাট আরেকটা ওই যে একটা ও ভাই এখানে সাপগুলো কত জোস লাগতেছে প্লাস একটা থেকে একটা কত বড় বড় এই যে একটা বড় সাপ আমার পাশে একটা হচ্ছে ওইখানে অ্যান্ড এটাকে পেঁচিয়ে কি মারতে পারবো না ভাই পেঁচিয়ে মারতে পারবো না মানে বিষয়টা একটা ফুটবল খেলার মতো ভাই বুঝছেন যেরকম ডিফেন্স করে মানে সেম একবারে সব কিছু এখানে ভাই ডিফেন্স করতেছে আচ্ছা এখানে বড় একটা আছে বড় বড় একটা সাপ আছে পিছনে ওইটাকে মারতে হবে আর আমরা এখানে ভাই কত স্পিডে দৌড়াচ্ছি ভাই সেটা কিন্তু এখানে লেখা উঠে আচ্ছা যাক এখানে অনেকগুলো খাবার ও আব্বে এরকম করে খেলতেছে কেন এটা ভাই এটাকে আজকে মারবো আমি এটাকে মারবো এটা তো আমি খাইছি ভাই সব থেকে বড় সাপ এই ম্যাপে সব থেকে বড় সাপ হচ্ছে মেবি এটা দেখছেন কি স্পিডে দৌড়াচ্ছে আরে আটকে গেছি ভাই সার্ভার সমস্যা করতেছে ওকে ওকে ভাই আবার কন্ট্রোলিং পাইতে বুঝলাম না কি রে আমার ইন্টারনেট সব কিছুই পারফেক্ট বাট তারপরও সমস্যাটা কেন করতেছে সো এই গেমের রিভিউটা ভাই ফিক্স করা দরকার আমার যতটুকু মনে হচ্ছে ভাই দেখছেন কি স্পিডে দৌড়াচ্ছে তারপরও এ ভাই মরতেছে না আর আমরা তো স্লো দৌড়ায় ভাই মরে যাচ্ছি এটাকে যদি মারতে পারতাম রে ভাই মানে কি বলবো আর ভাই এই জায়গার গ্রাফিক্সটা দেখছেন কত জোস লাগতেছে আমি তো খেয়াল করি নাই এখানে যে একটা নদী আছে ও মাই গড আজকে খাইছি বেশ আপনারা আজকে আমি খাইছি এটাকে মারবো আজকে আমি ও ও ও ও ভাই একটুর জন্য তো ধরা খাইতাম আরে এটাকে বুঝি ও শিট যাও সাপটা মরলো ভাই একদম কিনারায় গিয়ে মরে গেলাম সাপটা যাও মরছে শিট আচ্ছা যাক ভাই আমরা একদম সেফ খেলবো এখন মানে এখানে সেফ খেলবো বলতে কি আমরা আমাদের সাপটাকে বড় করবো মানে সবার বড় করবো ভাই এখানে কালো একটা সাপ আছে আমি বুঝি নেই এই সাপটা এত স্পিডে কেন দৌড়ায় আর একটা কথা বলি ভাই এখানে কিন্তু মেবি একটা সার্ভার নাকি দুইটা সার্ভারের মধ্যে মনে করেন সব প্লেয়ার পরে তো এখানে ওই যে তখন যে প্লেয়ারটা ছিল এখনও সেই প্লেয়ারটা থাকার পসিবিলিটি আছে ও এই সাপটা ভাই দেখতে পাচ্ছেন একটাকে পেঁচিয়ে ফেলেছে দেখা যাক আমি একে পেঁচাতে পারি কি না ভাই দেখতেন আমি যখন পেঁচানো শুরু করছি তখন এখান থেকে নড়ে গিয়েছে রে ভাই আজকে এটাকে পেঁচাবো দাঁড়ান আরে কি রে নেট নেটের বাচ্চা ওকে ফাইনালি মরে গিয়েছে নেটের বাচ্চা আজকে এত সমস্যা দিচ্ছে রে ভাই কি বলবো দেখেন ওকে আমরা এখানে একটা সাপকে পেঁচিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন এখন এটাকে মারবো ভাই আমি এখানে টপ 18 চলে গিয়েছি আবার টপ 17 ছিলাম দেখেন চিকটা সাপ একটা আমাকে ভাই পেঁচানোর চেষ্টা করতেছে আরে ভাই এত পরিমাণে নেট সমস্যা করতেছে কি বলবো বার্গার সাপ দেখতে পাচ্ছেন এখানে একটা বার্গার সাপ আছে এখানে সাপটাকে মারবো এটাকে মেরে এটার বার্গার খাবো আজকে আমরা ভাই 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 আমাকে পেঁচানো ট্রাই করতেছে একটা সাপ এখানে একটা সাপ আমাকে পেঁচানো ট্রাই করতেছে যেতে পারতেছি না যাই হোক ভাই আর খেলবো না আজকের জন্য দুটুকুই রাখি
নেক্সট পার্টের মধ্যে আমরা ট্রাই করবো এখানে ভাই টপ ওয়ানে যাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।